আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়গুলি নেপাল সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভৌগোলিকভাবে নেপালের অবস্থান কোথায়? দক্ষিণ এশিয়ায়। নেপালের সরকারি নাম ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল। নেপালের সরকারি নাম হচ্ছে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। নেপালের রাষ্ট্রীয় ভাষার নাম নেপালি। নেপালের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভাষা হচ্ছে মৈথিলি ভাষা। নেপালের মুদ্রার নাম রুপি। নোট, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মরিশাসের মুদ্রার নাম হচ্ছে রুপি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মরিশাসের মুদ্রার নাম রুপি। আবার ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া। ইন্দোনেশিয়ার রুপিয়া, মালদ্বীপের রুপাইয়া। ভারত, শ্রীলঙ্কা, মরিশাস, নেপাল, ভারত, পাকিস্তান, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মরিশাসের মুদ্রার নাম হচ্ছে রুপি। নেপালের প্রথম রাজা কে ছিলেন? পৃথিবী নারায়ণ শাহ। নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব, সংক্ষেপে রাজা জ্ঞানেন্দ্র। নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র, ফুল নাম হচ্ছে জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র কোন দেশ? নেপাল। নোট, 1962 সালে নেপালেরকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা এখন সিকুলার রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। 1962 সালে সংবিধানের নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল, বাট এখন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালে কখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিণত করা হয়? 2006 সালে সেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করা হয়। নেপালের 240 বছরের রাজতন্ত্রের বিলোপ হয় কবে? 2008 সালে। নেপালের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1762 সালে রাজা পৃথিবীর নারায়ণ শাহ কর্তৃক। বিশ্বের নবীনতম গণতান্ত্রিক দেশ বলা হয় নেপালকে। গণতান্ত্রিক নেপাল প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় 2008 সালে। গণতান্ত্রিক নেপালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় 2008 সালে। নেপালের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের নাম ডক্টর রামবরণ যাদব। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেপালের প্রথম প্রধানমন্ত্রীর নাম পুষ্পকমল দাহাল প্রচণ্ড। নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বিদ্যাদেবী ভান্ডারী। নেপালের বর্তমান প্রেসিডেন্টের নাম বিদ্যাদেবী ভান্ডারী। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শের বাহাদুর দেওবা। নেপাল সরকার দাস শ্রম প্রথা বিলুপ্ত করে 2008 সালে। মাওবাদী কোন দেশের গেরিলা সংগঠন? নেপালের। নেপালের মাওবাদী গেরিলারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে 1996 সালে। নেপালের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে? 2008 সালে। কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়? নেপালকে। শ্রীলঙ্কা সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর। ভৌগোলিকভাবে শ্রীলঙ্কার অবস্থান দক্ষিণ এশিয়ায়। শ্রীলঙ্কার সরকারি নাম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অব শ্রীলঙ্কা। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অব শ্রীলঙ্কা। নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু। শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। সার্বভৌমত্ব কোন দেশে সাংবিধানিকভাবে বৌদ্ধ রাষ্ট্র হিসেবে স্বীকৃত? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ও ভারত পৃথক করেছে পক প্রণালী। শ্রীলঙ্কার জনক বলা হয় ডন স্টিফেন সেনানায়ককে। শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম শ্রীজয়াবর্ধনেপুরা কোটে। শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানীর নাম কলম্বো। শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী বলা হয় কোন শহরকে? ক্যান্ডিকে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে
temple tree. Sri Lankar president er meyadkal 6 bochor. Sri Lankar prothom president er nam William Gopalawa. Sri Lankar prothom president er nam chilo William Gopalawa. Sri Lankar prothom president er nam Don Stephen Senanayake. Sri Lankar bortoman president er nam Gotabaye Rajapakse. এখন সেরা রনিল বিক্রমসিংহ বর্তমান শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম মহিন্দা রাজাপক্ষে এটাও চেঞ্জ হয়েছে শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল কখন সিংহল নামটি পরিবর্তন করে শ্রীলঙ্কার নামকরণ করা হয় 1972 সালে শ্রীলঙ্কার তালিমদের সংগঠনের নাম এলটিটিই এলটিটিই দ্বারা বোঝানো হয় Liberation Tigers of Tamil Elam. Liberation Tiger of Tamil Elam. LTT year Potishtata Velupillai Prabhakar. Velupillai Prabhakar. LTT year Potishtata. Sri Lankai Grihajuddho Shuru Hoy Kobe. 1983 Sale. Sri Lankai Grihajuddho Shesh Hoy Kobe. 2009 Sale. 1983 সালে শুরু হয় 2009 শেষ হয় তামিল টাইগারদের নেতা ভেলুপিল্লাই প্রভাকরণকে হত্যার মাধ্যমে এগিয়ে যুদ্ধ শেষ হয় তামিল টাইগাররা শ্রীলঙ্কার কোন অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চল নিয়ে কোন দেশ বা সংস্থা শ্রীলঙ্কার শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে নরওয়ে ঐতিহাসিক মান্নার দ্বীপ কোথায় অবস্থিত শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার কোথায় সবচেয়ে বেশি মুক্তা উৎপাদিত হয় মান্নার দ্বীপে অ্যাডামস পিক তীর্থস্থানটি অবস্থিত শ্রীলঙ্কায় বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কোন দেশে শ্রীলঙ্কার কিন্তু বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয় আর্জেন্টিনার বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীলঙ্কার আর নারী প্রেসিডেন্ট হচ্ছে আর্জেন্টিনার বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম শ্রী মাভো বন্দরনায়ক কিন্তু বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতির নাম ইসাবেলা পেরুন এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা কিন্তু এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হল ফিলিপাইন ধন্যবাদ সবাইকে আগামীতে আমরা মালদ্বীপ সম্পর্কে পড়ব সাথেই থাকবেন মালদ্বীপ সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভৌগোলিকভাবে মালদ্বীপের অবস্থান দক্ষিণ এশিয়ায় মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ভারত মহাসাগরে মালদ্বীপের সরকারি নাম দি রিপাবলিক অফ মালদ্বীপ মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া মালদ্বীপের রাজধানী মালে মালদ্বীপের বৃহত্তম শহরের নাম হচ্ছে মালে মালদ্বীপের সরকারি ভাষা দিবেহি মালদ্বীপের প্রেসিডেন্টের মেয়াদ 5 বছর মালদ্বীপের প্রথম প্রেসিডেন্টের নাম ইব্রাহিম নাসির মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম ইব্রাহিম মোহাম্মদ সালিহ সার্কভুক্ত কোন দেশের বিশ্ববিদ্যালয় নেই মালদ্বীপে সার্কভুক্ত কোন দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি মালদ্বীপে সার্কভুক্ত কোন দেশের স্থায়ী সেনাবাহিনী নেই মালদ্বীপের মালদ্বীপের তথা এশিয়ার দীর্ঘকালীন ক্ষমতায় অধিষ্ঠিত প্রেসিডেন্টের নাম মামুন আব্দুল গায়ুম মালদ্বীপের প্রথমবারের মতো বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 2008 সালে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস চালু করে 2008 সালে আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ আয়তনে ও জনসংখ্যায় মুসলিম বিশ্বের সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ বিশ্বের কোন দেশ প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক শুরু করে বিশ্বের প্রথম দেশ হিসেবে 2009 সালে মালদ্বীপ মন্ত্রিসভা পানির নিচে বৈঠক শুরু করে মালদ্বীপের মোট কতটি দ্বীপ রয়েছে মালদ্বীপে প্রায় 1190টি দ্বীপ রয়েছে তুরস্ক সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল ইস্তাম্বুলের পূর্ব নাম কী ছিল বাইজেন্টিয়াম বাইজেন্টিয়াম ক
কনস্ট্যান্টিন অথবা কনস্টান্টিনোপল। কোন মেয়াদকাল কোন সময়কাল পর্যন্ত ইস্তাম্বুল তুরস্কের রাজধানী ছিল? 1453 থেকে 1923 সাল পর্যন্ত ইস্তাম্বুল ছিল তুরস্কের রাজধানী। কবে ইস্তাম্বুল থেকে রাজধানী স্থানান্তর করা হয়? 1923 সালে। তুরস্ক প্রাচীন কোন সাম্রাজ্যের কেন্দ্রভূমি? অটোম্যান সাম্রাজ্য। কামাল আতাতুর্ক কবে তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন? 1922 সালে। তুরস্ক কবে প্রজাতন্ত্র পরিণত হয়? 1923 সালে। কবে তুরস্ক ও সংযুক্ত বাহিনীর মধ্যে সুইজারল্যান্ডের লুসানে চুক্তি সম্পাদিত হয়? 1923 সালে। গ্রে উলফ নামে পরিচালিত নামে পরিচিতকে মোস্তফা কামাল আতাতুর্ক উপাধিটি কার? তুরস্কের মোস্তফা কামালের। তুরস্কের এশিয়া ও ইউরোপের পৃথক করেছে তুরস্ককে এশিয়া ও ইউরোপের পৃথক করেছে বসফরাস প্রণালী, দার দে নেলিস অথবা আর হচ্ছে মর্মর সাগর। তুরস্ককে এশিয়া ও ইউরোপের পৃথক করেছে বসফরাস প্রণালী, দার দে নেলিস, মর্মর সাগর। প্রাচীন সভ্যতার কেন্দ্র বলা হয় আনাতোলিয়াকে। অটোম্যান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? প্রথমে ছিল বুরসা, দ্বিতীয় ছিল অ্যাড্রিক এবং তৃতীয়বার ছিল ইস্তাম্বুল। আধুনিক তুরস্কর জনক মোস্তফা কামাল আতাতুর্ক। তুরস্কের প্রথম প্রেসিডেন্টকে? মোস্তফা কামাল আতাতুর্ক। কত সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট হিসেবে মোস্তফা কামাল আতাতুর্ক ক্ষমতা গ্রহণ করে? 1923 সালে। তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তানসু শিলার। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। উত্তর সাইপ্রাসকে স্বীকৃতি দানকারী একমাত্র দেশ তুরস্ক। কোন দেশ দুটি মহাদেশ তথা এশিয়া ও ইউরোপকে ইউরোপে অবস্থিত? তুরস্ক। বিশ্বের কোন নগরী দু মহাদেশে তথা এশিয়া ও ইউরোপে অবস্থিত? ইস্তাম্বুল। কোন সাম্রাজ্যের পতনের মধ্যে দিয়ে উসমানীয় অথবা অটোম্যানদের উত্থান ঘটে? সেলজুক বংশ। অটোম্যান বংশের প্রতিষ্ঠাতা প্রথম উসমান। অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? 1299 সালে সুলতান প্রথম উসমান কর্তৃক। অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে কত সালে? 1922 সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক কর্তৃক। অটোম্যান সাম্রাজ্যের সময়কাল 1299 থেকে 1922। অটোম্যান সাম্রাজ্যের প্রথম সুলতান কে ছিলেন? প্রথম উসমান। অটোম্যান সাম্রাজ্যের প্রথম সুলতান ছিলেন প্রথম উসমান। অটোম্যান সাম্রাজ্যের শেষ সুলতান ছিলেন ষষ্ঠ মোহাম্মদ। প্রাচ্য ও প্রাচ্যের বা এশিয়া ও ইউরোপের মিলন ক্ষেত্র কোন নগরী? ইস্তাম্বুল, তুরস্ক। এশিয়ার মাইনর বা আনাতোলিয়া হিসেবে পরিচিত তুরস্ক। আনাতোলিয়া মূলত একটি তুরস্কের একটি মালভূমি। প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি? আনাতোলিয়া। ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় কোন রাষ্ট্রকে? তুরস্ককে। বিখ্যাত অটোম্যান সাম্রাজ্যের কেন্দ্রস্থল তথা রাজধানী ছিল কোথায়? তুরস্কে। বিখ্যাত বাইজাটাইন সাম্রাজ্যের কেন্দ্রস্থল তথা রাজধানী ছিল কনস্টান্টিনোপল। ধন্যবাদ সবাইকে। আমরা আগামীতে সৌদি আরবের সম্পর্কে সকল প্রশ্ন উত্তরগুলো দেখব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।